আসসালামু আলাইকুম। ডিপিআরসির পক্ষ থেকে চলে আসলাম দর্শক। প্রতিনিয়ত আপনাদের মাঝে আমরা নতুন নতুন পেশেন্ট নিয়ে আসি, নতুন রোগ নিয়ে আলোচনা করি। আমার সাথে আছেন এমডি মামুনুল হক, আমাদের নতুন বলতে আমাদের পুরনো পেশেন্ট। উনি আমাদের হসপিটালে ভর্তি ছিলেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন। তো সেক্ষেত্রে হচ্ছে উনি আমাদের বলতে গেলে পুরনো পেশেন্ট। দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসার পর ভর্তি থাকেন, ট্রিটমেন্ট নিয়ে যতদিন পর্যন্ত ট্রিটমেন্ট নেন ততদিন পর্যন্ত ভালো থাকে, বাসায় চলে যাওয়ার পর আবার পুনরায় অসুস্থ হয়ে যায়, বা এরকম একটা ভ্রান্ত ধারণা থাকে। তো সেটার জন্য আসলে মূলত আজকে আমাদের এই ভিডিওটা। আজকে যিনি আছেন আমার সাথে, উনি আমাদের এখানে প্রায় অনেক দিন ভর্তি ছিলেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন। তো সেক্ষেত্রে আমরা যেটা আপনাদেরকে বোঝাতে চাবো বা বলতে চাইবো, সেটা হচ্ছে যেই কথাটা নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে, সেটা স্যার হচ্ছে স্যার নিজের বাসায় আপনাদের কাছে প্রকাশ করবেন যে উনি প্রথম অবস্থায় কেমন ছিলেন বা কী রোগ নিয়ে আমাদের এখানে আসছিলেন, আর এখন পর্যন্ত ওনার কী অবস্থা, শরীরের কী কন্ডিশন, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো দর্শক, চলুন ওনার সাথে একটু পরিচয় হয়নি যে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যারের নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ মামুন মির্জা। আচ্ছা স্যার, আমরা ইতিমধ্যে জানি আপনি একজন জিপিএস পেশেন্ট ছিলেন, আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছিলেন প্রায় অনেকদিন ভর্তি থেকে, আপনি ইনশাল্লাহ সুস্থ হয়েছেন। আপনাকে আমরা এসএটিভিতেও দেখেছি, বিভিন্ন আমাদের আগের ভিডিওগুলোতেও আপনাকে রিভিউ করেছি। তো আজকে আবার সেই পুনরায় আবার রিভিউতে আসছেন, তো সেই সম্পর্কে স্যার আমি একটু জানতে চাইবো প্রথম থেকে, আপনার মূল সমস্যাটা কী হয়েছিল যদি একটু শর্টকাট বলতেন। শর্টকাট দর্শক, আমি শুরুতেই একটু বলতেছি, এটা আমি আমার পা থেকে শুরু হয়েছিল। জি, পা থেকে শুরু। আপনার মূল সমস্যাটা ছিল স্যার আপনার পায়ে? শুরু পা থেকে ছিল, হাঁটতে পারতেন? হাঁটতাম, পা জুতোটা অত বেশি ছিল। হ্যাঁ, আচ্ছা, মানে নরমালি আপনি হাঁটতে পারতেন? হাঁটতে পারতাম না, হাঁটতে পারতাম না, যতটুকু দেখেছি প্রথম। এখানে আমি হাঁটতে পারিনি, এখানে আমি হসপিটালে আসছি হুলচে। হ্যাঁ, হুলচে আরে আসছেন? এখানে আসছি হুলচে আরছি। আচ্ছা, হুলচে আসার পর ভর্তি নিল স্যার। আচ্ছা, ডাক্তার সাহেব দেখলেন, ভর্তি নিল, ভর্তি হওয়ার পর এই ট্রিটমেন্ট চলতেছিল ভালো। ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যার দেখলো, ডাক্তার দিল থেরাপিস্ট হুমায়ুন সাহেব ছিল। স্যার আমি একটু প্রথম থেকে জানতে চাইবো, আপনি কতদিন ভর্তি থেকেছিলেন এখানে? আমি প্রথমে ছিলাম আমি আপনার এক মাস ছিলাম এখানে, এখানে আমি অবনীত হয়েছিলাম। মানে যথার্থ আপনি একটা ট্রিটমেন্ট পাননি? তখন ট্রিটমেন্ট পাইনি। আচ্ছা, সঠিক ট্রিটমেন্টটা আমি পাইনি, এটা আমার যে ভাইরাসের ট্রিটমেন্টটা এটা আমি ওখানে পাই নাই। পরে ডাক্তার বলতেছিল যে আপনার চলে যান। আচ্ছা আচ্ছা, তা আমরা ওখান থেকে না আইসা যেমন একটা খুঁজতেছিলাম, তখন ওই ছোটো ভাই আসলো আইসা, আর এক ছোটো ভাই, দুই ছোটো ভাই আসছিলো। পরে এখানে যে ছিল, যাওয়ার পথে দেখছিল ডিপিআরসি হসপিটাল। আচ্ছা, থেরাপি সেন্টার, তখন স্যারের সাথে যোগাযোগ করলো যে আমাদের এখানে সরাসরি এসে যোগাযোগ করে, যোগাযোগ করছে স্যারের সাথে, সরাসরি স্যারের সাথে যোগাযোগ করে, স্যারের সাথে যোগাযোগ করে স্যার বললো নিয়ে আসেন। আমি ওই হাসপাতালে ছিলাম, ওই হাসপাতাল থেকে এখানে সরাসরি এখানে চলে আসলাম, ওখানে ভর্তি ছিলাম, ওখান থেকে এখানে ভর্তি নিলো স্যারে। স্যারে ভর্তি নেওয়ার পরে এখানে সরাসরি আসলাম, এবং তারপর থেকে স্যার আমার ট্রিটমেন্ট এসে আপনি ভর্তি হয়ে গেলেন এখানে, এসে ভর্তি দিয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমে আপনার ট্রিটমেন্টটা চলল। কতদিন ভর্তি থেকেছিলেন? ছিলাম এখানে 6 মাস ছিলাম। 6 মাস ভর্তি ছিলেন। দর্শক, আপনারা জানেন যে জিবিএস হচ্ছে এমন একটা ভাইরাস যেটা হচ্ছে আপনার মানে কম সময়ে আপনি সুস্থ হবেন না, সেটা হচ্ছে একদম নির্মূল করতে হলে আপনি দীর্ঘদিন, কারো 6 মাস লাগে, কারো 1 বছর লাগে, এমনও হতে পারে 2 বছর ট্রিটমেন্ট নিচ্ছেন আপনি 2 বছর পরে গিয়ে সুস্থ হচ্ছেন। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। জিবিএস মানেই একটা মারাত্মক একটা রোগ, মারাত্মক একটা অনেক বড় ধরনের রোগ, সেটা নির্মূল করতে হলে অবশ্যই আপনার ফিজিওথেরাপির মাধ্যমে অনেক দিন ভর্তি থেকে, অনেক দিন ডাক্তারের ফলো আপে থেকে আপনি সুস্থ হতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে। আচ্ছা স্যার, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আপনি অনেক দিন প্রায় 6 মাসের মতো ভর্তি ছিলেন, তারপর হচ্ছে আপনি ভালোর দিকে যাচ্ছেন। কতদিন মানে স্যার আমাকে বলছিল আপনার সাথে আমি 45 দিন সময় দিয়েছে প্রথম। আচ্ছা আচ্ছা, মানে 45 দিন ভর্তি থাকার কথা বলে হচ্ছে স্যার কন্ডিশনটা জানবে যে আপনার শরীরের পজিশনটা কি অবস্থা আছে, তারপরে যেমন 1 মাস, 2 মাস, আরেক মাস, ঠিক আছে, স্যার যখন আমার সাহস দিচ্ছে আমি সাহস রাখছি শরীর। জি জি, আপনি যখন ভর্তি থাকছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, তখন আপনি যে ফিল করতেছেন যে না, আমি আগে যতটা প্রথম অবস্থার যেমনটা ছিলাম আমি একটু রিকভারের দিকে যাচ্ছি, আমি
ওই দিকটা থেকে ফিরে আসতেছি, ভালোর দিকে যাচ্ছি এমনটা মনে করে আপনি এতদিন ভর্তি ছিলেন? আচ্ছা, তো কতদিন পরে বুঝতে পারলেন যে আসলে আপনি পরিপূর্ণ একদম স্বাভাবিক হচ্ছেন বা আপনি নিজেই হাঁটা চলা করতে পারবেন এমনটা কতদিন? আমি তিন মাস চার মাস আচ্ছা চার মাস পরে চার মাস পরে একটু আমি ওই জুতো দিয়েছিল স্যারে, আচ্ছা আচ্ছা, তখন ওই জুতোর মাধ্যমে আমি হাঁটতাম। বিশেষ এক ধরনের জুতো আপনাকে দিয়েছিল? বিশেষ ধরনের জুতো দিয়েছিল, ওইটা সাপোর্ট আমি হাঁটতাম, ধরে হাঁটতাম, কেউ ধরে হাঁটাইতো প্রথম। আচ্ছা, তারপরে সিঙ্গেল আরসি হাঁটতে হাঁটতে আস্তে 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 এমন এই হাত দিয়ে ধরতে পারি না কিছু, এই দুইটা আঙ্গুল একসাথে করতে পারি নাই, হাত দেখাইতে পারি নাই, মানে এমন একটা অবস্থা হয়েছিল যে আপনি হাতে কিছু খেতে পারছেন না। ছয় মাস আমি হাত দিয়ে কিছু খাইতে পারি নাই, এই দুইটা আঙ্গুল দিয়ে একটা ভাত খেতে পারি না, উঠাইতে পারি না, ঠিক আছে। এই আস্তে 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 ব্যাপার ট্রিটমেন্ট থেরাপিতে দিতে স্যার দেখতে দেখতে ইনশাল্লাহ আপনি স্যার আপনাকে হচ্ছে যেভাবে গাইডলাইন দিয়েছে, যেভাবে ট্রিটমেন্ট নেওয়ার কথা বলেছে, যেভাবে ব্যায়ামগুলি বেসিক ব্যায়ামগুলো আপনাকে করতে বলেছে, আপনি সেভাবেই করে যাচ্ছেন? জি জি, আমি একা একা করছি, কারো সাপোর্ট নিচ্ছি, ওয়াইফের সাপোর্ট নিচ্ছি, আমার বাচ্চার সাপোর্ট নিচ্ছি, আর ওষুধগুলো ছিল ওষুধগুলো নিয়মিত খাইছি। আচ্ছা, স্যার কিন্তু আপনি যখন চলে গেলেন, স্যার আপনাকে বলেছে যে আপনি সবসময় স্যারের ফলো আপে থাকতে হবে, নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিতে যে আপনি এতদিন পরে এসে স্যারের ফলো আপে করে যাবেন। আমি পরে চারবার আসলাম নিয়ে। আচ্ছা, ঠিক আছে, নিয়ে চারবার এখন যে আসছেন স্যার, এই যে আপনি এখন আজকে আসলেন, স্যারকে দেখালেন, জি, কতদিন পরে আসছেন? এখন আমি চার মাস পরে আসছি। চার মাস পরে আসছেন? এর আগে আমি ওষুধ নিয়ে গেছি স্যার থেকে, ছোটবেলা ওষুধ নিয়ে গেছিল, ওষুধ আমি খাইছিলাম, তার একটু সমস্যা পায়ে পায়ে আছে, তো এই জন্য আজকে স্যারের কাছে আসছি। স্যার আমরা তো জানি যে আপনি ছয় মাস আমাদের এখানে ভর্তি ছিলেন, চার মাস পরে আবার স্যারের ফলো আপে আসছেন, এখন স্যার কি অবস্থা সেটা আমরা একটু জানি। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার কাছে আল্লাহ অনেক সুস্থ করছেন, মানুষের দোয়া আগে আল্লাহ আমাকে অনেক ভালো করছে, এসব উল্লাহ প্রধান স্যার অনেক ভালো, অনেক সুন্দর সুস্থ স্যার। আপনার যে জায়গা, আপনার যে জায়গাটা, আপনি অর্থাৎ আপনি যে জায়গা থেকে, যে অসুস্থতা থেকে আপনি সুস্থতায় আজকে পরিপূর্ণ, আপনি সুস্থভাবে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন, শরীরটাকে অনেক সুস্থ মনে করছেন, তো আসলে সেই জায়গা থেকে আপনার মতো যে জিবিএস পেশেন্টগুলি আছে, অর্থাৎ এই জিবিএস বলতে অস্টিওআর্থ্রাইটিস, আর্থ্রাইটিস এই ধরনের পেশেন্টগুলোও হচ্ছে আমাদের এখানে বিশেষ করে ট্রিটমেন্ট হয়, তো সেই জায়গা থেকে আপনি একটু যদি ওনাদের উদ্দেশ্যে কিছু বলতেন। দর্শক, এখানে মূলত আপনার অবশ্যই সময় নিতে হবে, আপনাদেরকে সময় নিতে হবে, স্যার যেগুলো বলবে নিয়মকরণ বলবে, দুই মাস, ছয় মাস, চার মাস, আমি যতটুকু দেখছি যে এখানকার বেশিরভাগ পেশেন্টই 95% পেশেন্টই ভালো হয়েছে, অথবা যাদের একটু বেশি সমস্যা ছিল দীর্ঘদিন বা আপনার টাইমটা বেশি হয়ে গেছিলো পরে আসছে, তারা একটু ভালো কম হয়েছে। আর যারা টু ট্রিটমেন্ট আর খুব দ্রুত নিচ্ছে, কোভিড ইন্ডিয়া থেকে আসছে, তারপরে ওখানে ভালো হয় নাই, এখানে এসে ভালো হয়েছে নিশ্চয়ই দেখছি। ঠিক আছে স্যার, অনেক ভালো হয়েছে, অনেক রোগ বেরিয়ে অনেক রোগী ভালো হয়েছে। আচ্ছা দর্শক, শুনতে পেলেন স্যার হচ্ছে ওনার বাসায় আপনাদেরকে বোঝাতে চেয়েছে, আসলে আপনারা যদি পরিপূর্ণ একটা চিকিৎসা নিতে চান, পরিপূর্ণভাবে সুস্থ হতে চান, তাহলে ডক্টরের ফলো আপে থাকা, ভর্তি থাকা এর কোনো বিকল্প নেই, তো সেই জিনিসটাই আপনাদেরকে বোঝাতে চেয়েছেন। এবং কি সে উনি এটাও বোঝাতে চেয়েছেন যে যদি পরিপূর্ণ চিকিৎসা নিতে হয় বা আপনি পরিপূর্ণভাবে সুস্থতা অর্জন করতে চান, তাহলে আপনার যাদের জিবিএস পেশেন্ট আছে, অস্টিওআর্থ্রাইটিস, আর্থ্রাইটিস এই ধরনের সমস্যা বা এই ধরনের রোগে যারা ভুগছেন, তাদের জন্য একমাত্র বেস্ট চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির মাধ্যমে একমাত্র এই ধরনের সমস্যা থেকে সমাধান সম্ভব বা মুক্তি পাওয়া সম্ভব। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে শুধু আমি এতটুকুই বলবো, আপনারা যদি এ ধরনের পেশেন্ট দেশ ও দেশের বাইরে থেকে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য আমি এই সাজেস্টটা করব যে আপনি আমাদের হসপিটালে আসেন, ডক্টর শফিউল্লাহ প্রতাপ স্যারকে দেখান, অবশ্যই আপনি আপনার পরিপূর্ণ একটা চিকিৎসা পাবেন, ইনশাআল্লাহ আপনি সুস্থতা অর্জন করবেন। তো দর্শক, আজকের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সুস্থতা কামনা করছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনি আমাদের সাথে ছিলেন, প্রত্যেকটা ভিডিওতে আপনি আপনার মতো করে দর্শকদেরকে বোঝাতে চেয়েছেন যে আসলে আমাদের ট্রিটমেন্টটা অনেক একটা বেস্ট চিকিৎসা। জি অবশ্যই বলবো, আমি আল্লাহ আমাকে সুস্থ করছে, আমি তার জন্য অনেক দোয়া করি,
আমাকে যে সাহায্য করছে টাকা পয়সা দিয়ে তার জন্য আমি অনেক অনেক দোয়া করি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথে ছিলেন। আপনারা অবশ্যই এখানে আসবেন, ধৈর্য এবং সময় নেবেন, ধৈর্য হারা হবেন না, সময় নেবেন, আল্লাহ পাক সুস্থ করবে এখানে আসলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের জন্য এখানেই শেষ করলাম।